তোমার নাম কি? মিলা। মিলা, এই যে ছবি আঁকতেছো কেন? আমি ঘরে টানাই রাখবো। তুমি কোন ক্লাসে পড়ো? পড়ি। আচ্ছা, এই যে ছবি কি হুবহু তোমার মতো হয়েছে? হ্যাঁ, একবারে সেম। আচ্ছা ভাই, আপনার নামটা যদি একটু বলতে। আমার নাম মোহাম্মদ রতন মিহা। আচ্ছা, আপনি কতদিন এই ছবি আঁকার কাজে ব্যস্ত, ছবি আঁকেন? আমি এই মেলাতে 2007 সাল থেকে আমি মেলায় ছবি আঁকি। 2007 সাল? এটার সাথে জড়িত, এটার সাথে এটা নিয়ে আছি। আর বইমেলা হলে সাধারণত বইমেলা আমার খুবই ভালো লাগে। ছবি আঁকাটা মানে আমার মূল উদ্দেশ্য না। বইমেলায় যদি আমি না আসতে পারি বা এখানে বসে ছবি আঁকতে না পারি, আমার কাছে মানে অনেক খারাপ লাগে। মানে বিশেষ করে বইমেলাটা মানে আমার প্রাণের সাথে মানে বিশেষ মানে অষ্টবিষ্টভাবে জড়িত, মানে জড়াই গেছি আর কি এই বইমেলার সাথে। তো ভালো লাগে। আপনি এই ছবি আঁকেন? আমি এই ছবি আঁকি 2007 সাল থেকে আমি আঁকি। আর আমি আমার স্টাডি হচ্ছে আমি 13-তে পাস করে বের হয়েছি, নানুন চারেগুলা এসএস থেকে 13-তে বের হয়েছি পাস করে। মূলত আমি আরও আগে থেকে ছবি আঁকতাম, পরে আস্তে আস্তে মানে নেশা থেকে পেশা এই চলে আসছে। কতগুলো ছবি আপনি এঁকেছেন? 7-8টা হয়ে গেল। 7-8টা? 7-8টা। একটা ছবি আপনি কত টাকা করে নেন? এখানে নিচ্ছি, এখানে ছবি মানে যে যেমন পারতেছে নিচ্ছে, যার কাছে যেমন পারে নিচ্ছে। মানে যে ছবিটা আপনি আঁকছেন এই ছবিটার আপনার মূল্য কত? আসলে ছবি আঁকার মূল্য তো হবে না, আপনার সম্মানিটা কিরকম নিচ্ছেন? এই 400-500-300 মানে যার কাছ থেকে দেবো, পুরো বাইন্ডিং নেয়। ঠিক আছে, কেউ এমনি এগিয়ে দিচ্ছি, যার দিয়ে টাকা নেই এমনি এগিয়ে দিই, যার যে সামর্থ্য তার কাছ থেকে নেই আর কি। আপনার নামটা কিছু জানতে পারি? হচ্ছে আমার মোহাম্মদ রতন মিধা, রতন।